My dear students, good morning. How are you? I hope that you all are keeping well by God's grace. आज আমরা আবারো সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। আমরা এর আগে গত 8 দিনে প্রেজেন্ট টেন্সের 4টি বিভাগ এবং পাস্ট টেন্সের 4টি মোট 8টি বিভাগ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। आज के हमें फ्यूचर टेंस सम्पर्क फ्यूचर टेंस चार विभाग जदिव सबग तेम व्यवहार नहीं तो शिखते हैं जैक हमें जदि आगे बोलेम तुम्हारे 112 सेंटेंस शिखले चलो तबु तुम्हारा व्यवहार थकबा ना थक मोर सेंटेंस तो 126 प्रेजेंट टेंसर 42 पास टेंसर 42 फ्यूचर टेंसर 42 मोट हो 126 तुम्हारा 126 टेंस सम्पर्क जानवे जैक आज हमें प्रथम फ्यूचर इंडिफिनाइट टेंस। फ्यूचर इंडिफिनाइट टेंस की भविष्यकाले साधारण भावे कोनो काज करा हबे तार खावा हबे देखा हबे बला हबे चला हबे खाबो देखबो चलबो बोलबो करबो एई रकम बोझाले हबे फ्यूचर इंडिफिनाइट टेंस। एरो किन्तु तीन टी भार्वर ब्यापार आछे बी भार हाव भार एवं डु भार बी भार हाव भार एवं डु भार जेमन कि बोलो से काजटी करबे फ्यूचर इंडिफिनाइट टेंसे अफार्मेटिव नम्बर वन से काजटी करबे हि उइल डु द वार्क गठन नियम कि प्रथम सबजेक्ट सबजेक्टर पर शैल अथवा उइल तरह मेन भार्ब मेन भार्बर पर अबजेक्ट थे बस से काजटी कर हिर पर उइल बसे हि उइल डु द वार्क। नम्बर टू की नेगेटिव ए नियमटा कि प्रथम सबजेक्ट सबजेक्टर पर शैल अथवा उइल तरह नट ए नोटी नट तारपरे मेन भार तारपरे ऑब्जेक्ट से काजटी करबे ना हि उइल नट डु द वार्क हि उइल नट डु द वार्क से काजटी करबे ना से काजटी करबे ना हि उइल नट डु द वार्क से काजटी करबे ना हि उइल नट डु द वार्क। ताहले एरपर कि आछे इंटरोगेटिव तीन नम्बर की है से कि काजटी करबे एर गठन नियम कि प्रथम हबे शैल अथवा उइल प्रथम शैल अथवा उइल तारपरे सबजेक्ट तारपरे हबे मेन वार्ब तारपरे अबजेक्ट एवं तारपरे क्वेश्चन मार्क से कि काजटी करबे उइल हि डु द वार्क क्वेश्चन मार्क उइल हि डु द वार्क उइल हि डु द वार्क क्वेश्चन मार्क से काजटी करबे। एरपर कि हबे उपधि आमरा जानि मोट नटी डबल एस वार्ड आछे सेगुलो कि कि आबार बोलि हु हुइज व्हाट व्हेन हाउ हुज हुम व्हाई एर मध्ये हु एर माने हलो के अथवा कारा एई हुएर एकटा गठनेर नियम आर अन्य डबल एस वार्ड गुलिर अन्यरकम नियम তাহলে চারে হবে হু দিয়ে তাহলে এর গঠনের নিয়ম কি প্রথমে বসবে হু হুয়ের পরে হবে শ্যাল অথবা উইল তারপরে মেন ভার্ব তারপরে অবজেক্ট এবং তারপরে কি হবে কোশ্চেন মার্ক কে কাজটি করবে হু উইল ডু দা ওয়ার্ক হয়ে গেল। এবার পাশে কি হবে হু ছাড়া অন্য ডবল এস ওয়ার্ড হোয়েন বা হাও বা হোয়াই প্রথমে হবে হু ছাড়া অন্য ডাবল এস ওয়ার্ড তারপরে কি হবে শ্যাল অথবা উইল তারপরে সাবজেক্ট তারপরে মেন ভার্ব তারপরে অবজেক্ট এবং তারপরে কি হবে কোশ্চেন মার্ক কখন সে কাজটি করবে সাজি বলে কি হবে কখন করবে সে কাজটি হোয়েন উইল হি ডু দ্য ওয়ার্ক হোয়েন উইল হি ডু দ্য ওয়ার্ক। এরপর কি হবে
না প্রশ্ন অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ। প্রথমে হলো প্রোনাউন অর্থাৎ সর্বনাম, এই গঠনের নিয়ম কি? প্রথমে হবে কি শ্যাল অথবা উইল, তারপরে প্রোনাউন এখানে সাবজেক্ট, তারপরে নট, তারপরে মেন ভার, তারপরে অবজেক্ট, তারপরে কোশ্চেন মার্ক। যেমন বললো সে কি কাজটি করবে না, উইল হি নট ডু দ্য ওয়ার্ক, উইল হি নট ডু দ্য ওয়ার্ক। এরপর সাত নম্বর কী হবে, সাবজেক্ট নাউন নি, অর্থাৎ এখানে পড়তে হবে নাউন। প্রথমে হবে শ্যাল অথবা উইল, তারপরে কী বসবে নট, নটের পরে হবে এখানে নাউন অর্থাৎ সাবজেক্ট, তারপরে হবে মেন ভার্ব, মেন ভার্বের পরে হবে অবজেক্ট, এবং শেষে হবে কোশ্চেন মার্ক। যেমন বললো সমর কি কাজটি করবে না, উইল নট সমর ডু দ্য ওয়ার্ক, উইল নট সমর ডু দ্য ওয়ার্ক। এই গেল হচ্ছে ফিউচার ইন্ডিফিনিট টেন্সের একটা নিয়ম। এবার কী হবে বি ভার্বে, বি ভার্ব, বি মানে হওয়া, আমরা সবাই জানি বি মানে হওয়া, তাহলে এখানেও কিন্তু সাত রকমের সেন্টেন্স তৈরি হবে। যেমন বললো প্রথমে অ্যাফার্মেটিভ যাবে, বি ভার্বে প্রথমে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে হবে শ্যাল অথবা উইল, তারপরে বি, তারপরে অবজেক্ট। যেমন সে একজন শিক্ষক হবে, হি উইল বি এ টিচার, হি উইল বি এ টিচার। নেগেটিভ কী হবে, প্রথমে সাবজেক্ট, তারপর হবে শ্যাল অথবা উইল, তারপরে নট, তারপরে বি ই বি, তারপরে হবে কি অবজেক্ট অর্থাৎ কর্মপদ। সে শিক্ষক হবে না, হি উইল নট বি এ টিচার, হি উইল নট বি এ টিচার, সে শিক্ষক হবে না। এরপর কি প্রশ্ন দিয়ে অর্থাৎ ইন্টারোগেটিভ, প্রথমে কী হবে, প্রথমে অক্সিলিয়ারি ভাব দিয়ে। তাহলে প্রথমে নিয়মটা কি, প্রথমে হবে শ্যাল অথবা উইল, তারপরে কী হবে সাবজেক্ট, তারপরে বি, তারপরে অবজেক্ট, এখানে অবজেক্ট বলতে এখানে কী হয়, এটা কমপ্লিমেন্ট। তাহলে কী হবে, সে কে শিক্ষক, সে কি শিক্ষক হবে, উইল হি বি এ টিচার, উইল হি বি এ টিচার, সে কি শিক্ষক হবে, উইল হি বি এ টিচার। যাই হোক, বিভাবের পরে যে সমস্ত ওয়ার্ডগুলো বসবে সেগুলো কিন্তু অবজেক্ট না, এ বলে কমপ্লিমেন্ট। যাই হোক, তো এরপরে কি হু দিয়ে, প্রথমে হু, তারপর হবে শ্যাল অথবা উইল, তারপরে বি, তারপরে বসবে কমপ্লিমেন্ট অর্থাৎ অন্য ওয়ার্ড। যেমন কি বলল, কে একজন শিক্ষক হবে, হু উইল বি এ টিচার, হু উইল বি এ টিচার। এবার কী আছে, হোয়েন দিয়ে বা অন্য ওয়ার্ড দিয়ে, ডাবল হু ছাড়া অন্য ওয়ার্ড দিয়ে। তাহলে প্রথমে কী হবে, প্রথমে হু ছাড়া অন্য ডাবল এস ওয়ার্ড, তারপরে হবে শ্যাল অথবা উইল, তারপরে সাবজেক্ট, তারপরে বি, তারপরে অন্য ওয়ার্ড অর্থাৎ কমপ্লিমেন্ট, এবং শেষে হবে কোশ্চেন মার্ক। কখন সে একজন শিক্ষক হবে, হোয়েন উইল হি বি এ টিচার, হোয়েন উইল হি বি এ টিচার। হয়ে গেল, এরপর কী আছে, না প্রশ্ন অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ। এখানে প্রোনাউনের একটা নিয়ম, নাউনের একটা নিয়ম।
প্রথমে প্রণাম দিয়ে প্রথমে কি বলবে শারদভা উইল তারপরে সাবজেক্ট প্রণাম তারপরে নট তারপরে বি তারপরে কমপ্লিমেন্ট অর্থাৎ অন্য শব্দ এবং শেষে কোশ্চেন মার্ক সে কি একজন শিক্ষক হবে না উইল হি নট বি এ টিচার উইল হি নট বি এ টিচার আর এরপরে নাউন দিয়ে বলল সমর কি একজন শিক্ষক হবে না নিয়মটা কি প্রথমে শাল অথবা উইল তারপরে নট তারপরে কি হবে নাউন অর্থাৎ নামপদ তারপরে বি তারপরে কমপ্লিমেন্ট অর্থাৎ অন্য ওয়ার্ড বিলে বসবে এবং শেষে হবে কোশ্চেন মার্ক সমর কি একজন শিক্ষক হবে না উইল নট সমর বি এ টিচার উইল নট সমর বি এ টিচার তাহলে এই গেল হচ্ছে বি ভার্বে আর লাস্টে কী হবে হ্যাভ ভার্বে আমার একটি কলম থাকবে এই নিয়মটা কি নিয়ম প্রথমে সাবজেক্ট সাবজেক্টের পরে হবে শ্যালথ বা উইল তারপরে হ্যাভ হ্যাভের পরে বসবে অবজেক্ট কেমন আমার একটি কলম থাকবে আই শ্যাল হ্যাভ এ পেন প্রথমে সাবজেক্ট সাবজেক্টের পরে শ্যালথ বা উইল তারপরে হ্যাভ তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা অন্য ওয়ার্ড বসবে এবং উদাহরণ আমার একটি কলম থাকবে আই শ্যাল হ্যাভ এ পেন নাম্বার টু না অর্থাৎ নেগেটিভ আমার কোনো কলম থাকবে না প্রথমে সাবজেক্ট সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল তারপরে কী হবে তারপরে নট তারপরে হ্যাভ তারপরে অন্য ওয়ার্ড বসবে আমার কোনো কলম থাকবে না আই শ্যাল হ্যাভ নট এ পেন কিংবা আই শ্যাল হ্যাভ নো পেন এরপর কি বললো প্রশ্ন অর্থাৎ ইন্টারোগেটিভ প্রশ্ন অর্থাৎ ইন্টারোগেটিভ প্রথমেই শ্যাল অথবা উইল তারপরে সাবজেক্ট তারপরে হ্যাভ তারপরে অন্য ওয়ার্ড বসিয়ে কোশ্চেন মার্ক তো আমার কি একটি কলম থাকবে শ্যাল আই হ্যাভ এ পেন শ্যাল আই হ্যাভ এ পেন তারপরে কী হবে চার নম্বর কী হবে ডাবলেস ওয়ার্ড হু দিয়ে হু মানে কী অথবা কারা তাহলে প্রথমে বসবে হু হুয়ের পরে বসবে শ্যাল অথবা উইল তারপরে হ্যাভ তারপরে বসবে অন্য ওয়ার্ড এবং লাস্টে কোশ্চেন মার্ক কার একটি কলম থাকবে হু উইল হ্যাভ এ পেন হু উইল হ্যাভ এ পেন এরপর কী হবে হু ছাড়া অন্য ওয়ার্ড দিয়ে যেমন হোয়েন বা হাউ বা হোয়াই দিয়ে প্রথমে কী হবে হু ছাড়া অন্য ওয়ার্ড তারপরে শ্যাল অথবা উইল তারপরে সাবজেক্ট তারপরে হ্যাভ তারপরে আদার ওয়ার্ডস এবং লাস্টে কোশ্চেন মার্ক তখন তোমার একটি কলম থাকবে When will you have a pen? এরপরে কী আছে না প্রশ্ন সাবজেক্ট প্রোনাউন প্রথমেই শ্যাল অথবা উইল তারপরে প্রোনাউন সাবজেক্ট তারপরে নট তারপরে হ্যাভ তারপরে আদার ওয়ার্ডস এবং লাস্টে কোশ্চেন মার্ক তার কি একটি কলম থাকবে না উইল হি নট হ্যাভ এ পেন উইল হি নট হ্যাভ এ পেন কোশ্চেন মার্ক এবং লাস্টে কি হবে সাবজেক্ট নাউন দিয়ে সমরের কি একটি কলম থাকবে না নিয়মটা কি প্রথমে শ্যাল অথবা উইল তারপরে নট তারপরে সাবজেক্ট তারপরে হ্যাভ তারপরে আদার ওয়ার্ডস লাস্টে কোশ্চেন মার্ক সমরের একটি কলম থাকবে না উইল নট সমর হ্যাভ এ পেন তাহলে এই গেল হচ্ছে ফিউচার ইন্ডিফিনিট টেন্সের তিন রকমের ভার্বের নিয়ম আচ্ছা এবার কী হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স
এর সাবজেক্ট, এর গঠন নিয়ম হলো অ্যাফারমেটিভ সেন্টেন্সের নিয়ম। প্রথমে জানতে হবে এটা কী, ভবিষ্যৎকালে কোনো কাজ করা হতে থাকবে, চলতে থাকবে, করতে থাকবো, এরকম বললে হবে। কিছু সময় ধরে চলতে থাকবে তাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান ভবিষ্যৎকাল। যেমন অ্যাফারমেটিভ, আমি কাজটি করতে থাকবো, সে বিদ্যালয়ে যেতে থাকবে। হ্যাঁ, তাহলে গঠন নিয়ম কি, প্রথমে সাবজেক্টটা করে হবে শ্যাল বি অথবা উইল বি, তারপরে মেন ভার্ব বসে আইএনজি। হ্যাঁ, তারপরে অবজেক্ট থাকলে বসবে অ্যাফারমেটিভ, আমি কাজটি করতে থাকব, আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। দুয়ে কি হবে, না আদি অর্থাৎ নেগেটিভ। প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি হবে শ্যাল অথবা উইল, তারপরে নট, তারপরে বি, তারপরে মেন ভার্ব বসে আইএনজি, তারপরে অন্য ওয়ার্ক থাকলে বসবে, আমি কাজটি করতে থাকবো না, আই শ্যাল নট বি ডুইং দ্য ওয়ার্ক। এরপর কি আছে, প্রশ্ন দিয়ে, সে কি বিদ্যালয়ে যেতে থাকবে, প্রথমে শ্যাল অথবা উইল, তারপরে কী হবে সাবজেক্ট, তারপরে বি, তারপরে মেন ভার্ব বসে আইএনজি, তারপরে অন্য ওয়ার্ড বসবে আদার ওয়ার্ডস, তারপরে কোশ্চেন মার্ক, সে কি বিদ্যালয়ে যেতে থাকবে, উইল হি বি গোয়িং টু স্কুল। তাহলে কী হবে ডব্লিউএস ওয়ার্ড হু দিয়ে, প্রথমে ডব্লিউএস ওয়ার্ড হু বসবে, তারপরে উইল বি কিংবা শ্যাল বি, হুয়ের পরে এখানে উইল বিটা বসানোর নিয়ম, শ্যাল বি ব্যবহার নেই, হুয়ের পরে উইল বি, হু উইল বি, তারপর মেন ভার্ব বসে আইএনজি, তারপরে আদার ওয়ার্ডস এবং কোশ্চেন মার্ক, কে বিদ্যালয়ে যেতে থাকবে, হু উইল বি গোয়িং টু স্কুল। পাশে কী হবে হু ছড়া অন্য ওয়ার্ড দিয়ে, প্রথমে হু ছড়া অন্য ডব্লিউএস ওয়ার্ড, তারপরে শ্যাল অথবা উইল, যদি উইলটাই বসানো হয় প্রথমে ডব্লিউএস ওয়ার্ড, হু ছড়া ডব্লিউএস ওয়ার্ড, তারপরে উইল অথবা শ্যাল, তারপরে কী হবে সাবজেক্ট, তারপরে বি, তারপরে মেন ভার্ব বসে আইএনজি, তারপরে আদার ওয়ার্ডস এবং কোশ্চেন মার্ক, কখন সে বিদ্যালয়ে যেতে থাকবে, হোয়েন উইল হি বি গোয়িং টু স্কুল, হোয়েন উইল হি বি গোয়িং টু স্কুল। এবার কি আছে, না প্রশ্ন অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভের সাবজেক্ট প্রোনাউন, প্রথমে শ্যাল অথবা উইল, যদি উইলটাই ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে, প্রথমে শ্যাল অথবা উইল, তারপরে প্রোনাউন সাবজেক্ট, তারপরে নট, তারপরে বি ই বি, তারপরে মেন ভার্ব বসে আইএনজি, তারপরে আদার ওয়ার্ডস থাকলে বসবে, লাস্টে কোশ্চেন মার্ক, সে কি বিদ্যালয়ে যেতে থাকবে না, উইল হি নট বি গোয়িং টু স্কুল, কোশ্চেন মার্ক। লাস্টে কী হবে সমর, সমর কি বিদ্যালয়ে যেতে থাকবে না, এখানে নট প্রভাব শুধু নটটা হবে সাবজেক্টের আগে। আসলে একই নিয়ম, নিয়মটা কি, প্রথমে শ্যাল অথবা উইল, তারপরে নট, তারপরে হচ্ছে সাবজেক্ট নাউন, তারপরে বি বি, তারপর মেন ভার্ব বসিয়ে আইএনজি, তারপরে আদার ওয়ার্ডস বসিয়ে কোশ্চেন মার্ক, সমর কি বিদ্যালয়ে যেতে থাকবে না, উইল নট সমর বি গোয়িং টু স্কুল, উইল নট সমর বি গোয়িং টু স্কুল। যাই হোক, তাহলে আজ আমার ফিউচার টেন্সের দুটি বলা হলো, প্রথমে ফিউচার ইন্ডিপেন্ডেন্টের তিন রকমের ভার্বের তিনটি, ফিউচার কন্টিনিউয়াস অ্যাক্টিভ মোট চারটি। তাহলে আজকে মোট 28টি বাক্য বলা হলো, আর বাকি থাকলো 7 দ্বিগুণে 14টি। যাই হোক, তোমরা এই সমস্ত সেন্টেন্সগুলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স যেগুলো বলা হলো এবং যা বলা হবে সবই কিন্তু সবাই ভালোভাবে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে করতে তোমরা একদিন অত্যন্ত সুন্দরভাবে ইংরেজি লিখতে, পড়তে এবং বলতে পারবে। যাই হোক, তোমরা একদম সময় নষ্ট করবে না, এখন লকডাউন পিরিয়ড চলছে, সবাই কিন্তু খুব দরকার ছাড়া, নিতান্ত দরকার না হলে কেউ কিন্তু ঘরের বাইরে যেও না, বাড়িতে থাকো, লেখাপড়া করো,
যাইহোক সবাই কিন্তু আমি আবারও বলি বারবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতেই তোমরা একদিন অত্যন্ত সুন্দরভাবে ইংরেজি লিখতে পড়তে এবং বলতে পারবে। যাই হোক সবাই ভালো থেকো, সবাই সুখে থেকো, কেমন।